Hello friends, welcome back to my channel. আজ আমি আপনাদের জন্য তেল ছাড়া ডাল রেসিপি নিয়ে এসেছি। কোনো ধরনের ফোড়ন বা তেল কিছুই ইউজ করা হয়নি এই ডালে। এই ডালটা খেতে এতটাই সুস্বাদু, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ডাল রেসিপিটি। এই ডাল তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। ডালটা আমি প্রেসার কুকারে তৈরি করব। এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা যে কোনো মুগ ডাল ইউজ করতে পারেন। এখন ডালটাকে হালকা লালচে করে ভেজে নেব। এইভাবে অনাব্রত নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর ডালটাকে ভাজব। ডালটা এইভাবে আগে ভেজে নিলে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট আসে ডালের থেকে। দেখুন ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে। ডালটা কিন্তু বেশি পুড়বে না, জাস্ট হালকা কালার চেঞ্জ হলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এখন ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ডালের মধ্যে জল। এখানে আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম। হাফ কাপ পরিমাণ ডালের সাথে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। পরে দরকার হলে আরো ইউজ করব জল। এখন ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি। এখন ডালটাকে সেদ্ধ হতে দেব। এখানে আমি আর এখন কিছু দিচ্ছি না, কারণ জলটা এভাবে ফুটতে ফুটতে কিন্তু ডালের উপরে অনেকটাই ফ্যান বেরোয়। এই ফ্যানটাকে আমি আগে ফেলে নেব, তারপর সবকিছু দেব। দেখুন ডালটা কিন্তু বয়েল এসে গেছে, ডালের উপরে যথেষ্ট পরিমাণ ফ্যান বেরিয়েছে। ফ্যানটাকে একটা স্পুনের সাহায্যে এইভাবে ফেলে দেব। এই ফ্যানটা থাকলে কিন্তু ডালের টেস্টটা ভালো আসে না, এটাকে আগেই ফেলে দিতে হয়। সো দেখুন বন্ধুরা ডালের উপরে ফ্যানটাকে আমি ফেলে দিয়েছি। এখন ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব একটু পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একদমই একটু ইউজ করবেন। আর দিয়ে দিব একটু সামান্য পরিমাণ হিং। হিঙে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। তারপর দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের টমেটো, এভাবে ছোট ছোট করে টুকরো করে। আর দিয়ে দিচ্ছি 3-4 কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি আর কিছু দিচ্ছি না। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 ছিটি আনিয়ে নেব। তারপর ভিতরের যে গরম প্রেশারটা সেটাকে আমি বার করব না, এরকমই ঠান্ডা হতে দেব। প্রেশারটা সম্পূর্ণ বেরিয়ে গেলে তারপর খুলব। তো দেখুন বন্ধুরা প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এখন খুলে দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। সো দেখুন বন্ধুরা ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। ডাল বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন একদম পারফেক্টলি ডাল সেদ্ধ হয়েছে। এখন ডালটাকে ভালো করে স্পুনের সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশি ঘেটাবো না ডালটা, জাস্ট একটু এইভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নেব যেন ডালটা একটু মিশে যায়। এখন গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটু সময় ডালটাকে ফুটিয়ে নেব, বেশি সময় না, জাস্ট 2 মিনিট। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিব ধনে পাতা কুচি। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। ধনে পাতা কুচিটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব ডালটাকে। ডালের কনসিস্টেন্সিটা কিন্তু একদমই ঠিক আছে জলের পরিমাণ। আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে আরেকটু পরিমাণ গরম জল মিশিয়ে দিবেন। ডালের মধ্যে কিন্তু ঠান্ডা জল ইউজ করবেন না, একদম ফুটন্ত গরম জল দিয়ে দিবেন। দিয়ে কনসিস্টেন্সিটা নিজেদের অনুযায়ী করে নেবেন। ডালটা আমার তৈরি হয়ে গেছে, এখন গরম গরম সার্ভ করে নেব। দেখুন ডালের কালারটা এতটাই সুন্দর এসেছে, কোনো ধরনের গুঁড়ো মশলা বা কিছু ইউজ করি নাই, তবুও কিন্তু ডালটা খেতে এতটাই সুস্বাদু। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে ডাল, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।